আসসালামু আলাইকুম ইএলবিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের শর্টকাট সাজেশন নিয়ে মানে একদম শর্টকাট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি বিকজ আর মাত্র দুই দিন বাকি তো আমাদের প্রথমে আসবে প্রথম অধ্যায় তারপরে একটা একটা করে সবগুলো অধ্যায়তে আমরা সাজেশন দিব প্রথম অধ্যায়ে আমরা যে টপিকগুলো পড়ব যেগুলো কমা আকারে দিয়ে রাখছি এগুলো যে কোনো প্রশ্নে আসতে পারে ঠিক আছে এগুলো প্রয়োগ উচ্চতর দক্ষতা জ্ঞানমূলক এবং অনুধাবন যে কোনো প্রশ্নের মধ্যে তথ্য আকারে থাকতে পারে তবে বেশিরভাগ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের মধ্যে থাকবে এগুলো ঠিক আছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের মধ্যে আর এগুলো হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার মধ্যে যেটা টপিক শিখতে হবে সেটা হচ্ছে রাইডার ধ্রুবক কি তারপর হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ তারপর হ্যাজার্ড সিম্বল মানে সিম্বল সবগুলোই ক্রোমিক অ্যাসিড প্রমাণ দ্রবণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমি এখানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা বেশি গুরুত্বপূর্ণ বিধে এটা নিয়ে আসছি বাট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এক্সামে নুরভিত্তিকে এসে থাকে বাট সিকিউ কোশ্চেনের জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা বেশি গুরুত্বপূর্ণ এবার আমরা যেগুলো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আসতে পারে সেগুলো দেখব ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থের ব্যবহার মানে ল্যাবরেটরিতে যে সকল রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় সেগুলোর ব্যবহার মানে কী কী আছে কোনটা ব্যবহৃত হয় সেগুলো অপসারণের সতর্কতা এবং পরিবেশের উপর সেগুলোর প্রভাব কী এই তথ্যগুলো বা এই টপিকগুলো থেকে ক্রিয়েটিভ কোশ্চেনের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা থেকে প্রশ্ন আসতে পারে এবারে যেটা আসবে সেটা হচ্ছে টাইট্রেশন ও প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত গ্লাস সামগ্রী মানে হচ্ছে টাইট্রেশন এবং প্রমাণ দ্রবণ তৈরিতে যে গ্লাস সামগ্রীগুলো আমরা ব্যবহার করি সেগুলো সেগুলোর পরিচিতি এবং তাদের প্রয়োজনীয়তা সেগুলোর প্রয়োজনীয়তা কী মানে কোনটা কী কাজে ব্যবহৃত হয় পরে আসবে হ্যাজার্ড প্রতীক হতে ক্ষতিকর দিক ও তার প্রভাব মানে হচ্ছে হ্যাজার্ড যে প্রতীকগুলো আছে সেগুলোর কোনটা দিয়ে তুমি কী বুঝবা যদি ওই সিম্বলটা কোথাও দেখানো হয় তাহলে সেখানকার ক্ষতিকর প্রভাব কী কী এবং তার ক্ষতিকর দিক কী কী এবং তার প্রভাব কী কী মানে একটা সিম্বলের কতগুলো ক্ষতিকর দিক থাকে এবং তার একটা প্রভাব থাকে এটা তোমাদের বইতে ভালো করে দেওয়া আছে বিশেষ করে হাজারিন আগের বইতে অত্যন্ত সুন্দর করে দেওয়া আছে এই টপিকটা তোমরা হাজারিন আগের বই যদি ফলো করতে পারো বেশি ভালো হয় কারণ হাজারিন আগের বই থেকে বোর্ড কোশ্চেনগুলো হয়ে থাকে জেনারেলি মানে হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে অনেক বই পড়ি বাট স্যাররা কোশ্চেন করে হাজারিন আগের বই থেকে এটা সবসময় মাথায় রাখবা হাজারিন আগের বই থেকে স্যাররা বেশি সংখ্যক স্যাররা কোশ্চেন করে থাকে সো এটা হচ্ছে মূলত আমাদের প্রথম অধ্যায়ের সাজেশন এছাড়াও প্রথম অধ্যায়ের কিছু ম্যাথ আমি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইনস্টাগ্রামের যে পেজ সেখানে আমরা দিয়ে রাখছি একদম হাতে লেখা তোমরা এই এডু লেকচার ভিডিও লিখে সার্চ দাও ফেসবুকে এবং ইনস্টাগ্রামে গিয়ে সেখানে পেজের মধ্যে তোমরা ছবিগুলো পিকচার আকারে পেয়ে যাবা ভালো কোয়ালিটির পিকচার এবং খুব সহজে বুঝে দেওয়া আছে ঠিক আছে তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় চ্যাপ্টারে এবার আমরা চলে এসেছি দুই নম্বর চ্যাপ্টারে দুই নম্বর চ্যাপ্টার থেকে আমাদেরকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য যে তথ্যগুলো বেশি দরকার অর্থাৎ যেগুলো থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন বেশি এসে থাকে সেগুলো হচ্ছে আইসোটোপ আইসোবার আইসোটোন মৌলিক কণিকা কম্পোজিট কণিকা কোয়ান্টাম সংখ্যা পলির বর্জন নীতি হুন্ডের নিয়ম আপবাউ নীতি অরবিট অরবিটাল দ্রাব্যতা সময়ন প্রভাব ক্যালাসন দ্রবণ নিষ্কাশন হবে এখানে দ্রাবণ না তারপর হচ্ছে ক্রোমোটোগ্রাফি ন্যাসলার দ্রবণ আয়ন শনাক্তকরণ এটা হচ্ছে আমাদের ক এবং ক্ষয়ের জন্য বেশি জরুরি ঠিক আছে এগুলো হচ্ছে যে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের জন্য এখানে আছে পরমাণু মডেল হিসাবে বোর মতবাদের গ্রহণযোগ্যতা মানে পরমাণু মডেল হিসেবে তুমি বোরের যে পরমাণু মডেল আছে সেটাকে তুমি কতটুকু গ্রহণযোগ্যতা দিবা এবং সেটা কেন রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটার বর্ণনা আসতে পারে নাও আসতে পারে বাট মাঝে মধ্যে এসে থাকে ইলেকট্রনের শক্তি শক্তি শোষণ বা বিকিরণ থেকে অঙ্ক গতিবেগ অর্থাৎ ইলেকট্রনের গতিবেগ ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ গণনা এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এই টপিকটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে বেশিরভাগ সময় প্রশ্ন এসে থাকে তারপরে এটা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয়
আমি যেগুলোতে দাগ দিয়ে দিচ্ছি ওগুলো বেশি ইম্পর্টেন্ট দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল নির্ণয় অঙ্ক আর কি এগুলো সব অঙ্ক গাণিতিক সমস্যা আয়নিক গুণফলের সাহায্যে অধক্ষেপ পড়ার সম্ভাবনা যাচাই এই চারটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট এগুলো থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য আর জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই টপিকগুলো থেকে কমন পেয়ে যাবা এই গেল অধ্যায় দুই এছাড়াও অধ্যায় দুই সম্পর্কিত আরও কিছু প্রশ্ন এবং তার সমাধান আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে দেওয়া আছে যেটা একটু আগে আমি বলছি সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো এগুলো হচ্ছে একদম যে কী যেই টার্মগুলো সেগুলো অর্থাৎ সহজ সাজেশন এবার আমরা চলে যাচ্ছি অধ্যায় তিনে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি তৃতীয় অধ্যায়ে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা দেখে নিতে চাই অ্যাস ব্লক মূল মিথ্যার ধাতু অবস্থান্তর ধাতু জটিল যৌগ লিগ্যান্ড আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতা সিগ্মাবন্ধন পাইবন্ধন অরবিটাল সংকরণ ও সন্নিবেশ বন্ধন এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক ক এবং ক্ষয়ের জন্য ঠিক আছে পরবর্তী হচ্ছে যে এগুলো থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে একদম যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে তো যেমন আমরা বলতে পারি যে যেমন অনুধাবনে কী ধরনের প্রশ্ন আসতে পারে যে পানির বন্ধন কোণ 104 ডিগ্রি কিন্তু অ্যামোনিয়ার বন্ধন কোণ 109 ডিগ্রি কেন ঠিক আছে বা অ্যামোনিয়ার বন্ধন কোণ 109 ডিগ্রি হলে পানি হলেও অ্যামোনিয়ার বন্ধন কোণ 109 ডিগ্রি হলেও পানির বন্ধন কোণ 104 ডিগ্রি কেন এই ধরনের প্রশ্ন আসতে পারে সো এই এইগুলো কিন্তু এই টপিকগুলোর মধ্যে পড়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা উচ্চতর দক্ষতা এবং প্রয়োগের জন্য যে টপিকগুলো দেখব সেগুলো হচ্ছে অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন অবস্থান্তর মৌলসমূহ আমরা জানি যে রঙিন যৌগ গঠন করে সেটা আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম আছে সেগুলো ইলেকট্রন আসক্তির কিছু ব্যতিক্রম আছে সেগুলো ধাতুর গলনাঙ্কের ক্রম ঠিক আছে ধাতুর গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করতে বলে মানে উদ্দীপকে কতগুলো যৌগ দিয়ে দেয় তো সেখানে তাদের গলনাঙ্ক ক্রম অনেক সময় ব্যাখ্যা করতে বলে সেটা ধাতু বেসিসে হয়ে থাকে অনেক সময় আবার যৌগের বেসিসেও হয় তো যেটাই হোক দুইটাই তোমাদের ব্যাখ্যা করতে হতে পারে মোলের অক্সাইডের ধর্ম বিভিন্ন মোলের যে অক্সাইডগুলো আছে সেগুলোর ধর্ম অরবিটাল সংকরীকরণ মোস্ট ইম্পর্টেন্ট এটা অরবিটাল সংকরীকরণ অণুর বন্ধন কোণের উপর মুক্তজোট ইলেকট্রনের প্রভাব এটাও মোস্ট ইম্পর্টেন্ট সন্নিবেশ বন্ধন এবং সমযোজী বন্ধনের যেই ইয়াগুলো আছে টপিকগুলো আছে সেগুলো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন এসে থাকে তবে এই চ্যাপ্টারটা একটু ট্রিকি এটা তোমরা আমি বলবো যে বই থেকে না পড়ে টেস্ট পেপার থেকে পড়ো টেস্ট পেপার থেকে এটা পড়লে একদম মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে বিকজ এখানে অঙ্ক নাই এই চ্যাপ্টারে অঙ্ক নাই জাস্ট কেন এই স্বপ্নগুলো বেশি কেন ব্যতিক্রম তারপর হচ্ছে যে পদ্ধতি নিয়ম কানুন এগুলো এই চ্যাপ্টারে বেশি সো এটা আমি মনে করি বই না দেখে তোমরা টেস্ট পেপার থেকে দেখে নিলে হবে সো এই চ্যাপ্টারে যারা ভালো করে পড়বা তারা একদম ভালো করে অ্যান্সার করতে পারবা এবং নাম্বার ফুল পাবা ঠিক আছে এবং এই চ্যাপ্টার তুলনামূলক সহজ সো এই চ্যাপ্টারের প্রতি তোমরা একটু বেশি করে গুরুত্ব দাও আমরা চলে যাচ্ছি পরবর্তী চ্যাপ্টার চারে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি চার নাম্বার চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক পরিবর্তন এখান থেকে আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য যেই টপিকগুলো পড়বো সেগুলো হচ্ছে এগুলো এবং এগুলো হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমরা যা শিখবো তা হচ্ছে অ্যাটম ইকোনমি সক্রিয়ণ শক্তি প্রভাবক সহায়ক প্রভাবক বিষ রাসায়নিক সাম্যাবস্থা বরক্রিয়া সূত্র লাসাতিলিয়ান নীতি পানির আয়নিক গুণফল পিএইচ বাপা দ্রবণ দহন তাপ প্রশমন তাপ দ্রবণ তাপ হেসের সূত্র যেমন আমি একটা যদি বলি যে পিএইচ কি এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন আবার যদি আমি বলি সাম্য ধ্রুবকের মান তাপমাত্রার উপর নির্ভরশীল কেন এটা হচ্ছে তখন অনুধাবনমূলক প্রশ্ন তাহলে একটা অনুধাবনমূলক প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিলাম সাথে একটা জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিলাম এবং এই টপিক থেকে এই ধরনের আরও প্রশ্ন আসবে এবার আমরা চলে যাচ্ছি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় তো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা থেকে আমরা যেগুলো শিখবো টপিক সেগুলো হচ্ছে সক্রিয় শক্তির নির্ণয় মানে সক্রিয় শক্তির মান নির্ণয় পিএইচের মান নির্ণয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল মোস্ট ইম্পর্টেন্ট এগুলো এখানে যেগুলো দিচ্ছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এছাড়াও লেখচিত্রে বিক্রিয়ার হার সক্রিয় শক্তি ও প্রভাবকের যে সম্পর্ক সেগুলো আসতে পারে এগুলো থেকে উদ্দীপক দিতে পারে এটা উদ্দীপকে দিতে পারে সেখান থেকে বিভিন্ন প্রশ্ন করবে কেপিকেসি এর সম্পর্ক এবং মান নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট বিয়োজন ধ্রুবক আলফায়ের মান নির্ণয় এটাও এটার কাছাকাছি সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব এটাও আসে মাঝে মধ্যে দহন তাপ ও গঠন তাপ নির্ণয় এটাও আসে
প্রসমন তাপের ব্যাখ্যা এটা না পড়লেও চলবে বাট এই যে এগুলো থেকে বেশি আসে আমি এখন এখানে যেগুলো দেখা দিছি এগুলো থেকে এই যে এটা এই চারটা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই চারটা টপিক থেকে বেশি প্রশ্ন আসে তো তোমরা আশা করি এগুলো খাতা তুলে নিছো এখন আমরা চলে যাব পাঁচ নম্বর চ্যাপ্টারে সেখান থেকে কি কি টপিক ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি পাঁচ নম্বর চ্যাপ্টারে অর্থাৎ কর্মমুখী রসায়নে এখানে আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কক্ষয়ের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখানে জ্ঞানমূলকের জন্য এবং উন্নয়নমূলকের জন্য খাদ্য সংরক্ষকগুলোর যেগুলো খাদ্য সংরক্ষক আছে তাদের একটু বিস্তারিত জেনে নিবা কলয়েড কী সাসপেনশন কী এবং কোয়াগুলেশন কী জেনে নিবা ভিনেগারের ডিটেলস জেনে নিবে একদম ভিনেগার প্রস্তুতি সহ বিকজ এটা প্রয়োগ উচ্চতর দক্ষতা সব জায়গায় আসে জ্ঞানমূলকেও আসে অনুধাবনেও আসে কিউরিং কী সেটা জেনে নিবা যেমন আমি একটা প্রয়োগের সরি জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিছি যে সাসপেনশন কী এবং একটা অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিছি যে খাদ্য সংরক্ষণে বায়ুমুক্ত রাখা হয় কেন ঠিক আছে খাদ্য সংরক্ষণে বায়ুমুক্ত রাখা হয় কেন মানে খাদ্য সংরক্ষণে খাদ্যগুলোকে বায়ুমুক্ত রাখা হয় কেন পরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য আমরা যেই টপিকগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে ভিনেগার প্রস্তুতি ও ব্যবহার খাদ্য সংরক্ষক হিসাবে ভিনেগারের কৌশল গ্লাস ও টয়লেট ক্লিনারের উপাদান এবং কৌশল গ্লাস ও টয়লেট ক্লিনারের উপাদান এবং কৌশল ঠিক আছে এগুলো মোটামুটি মানে এই চ্যাপ্টার থেকে পড়লে হবে তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের বেশি বেশি গুরুত্ব দিতে হবে অধ্যায় 2, 3 এবং 4 এগুলো থেকে বেশি ক্রিয়েটিভ কোশ্চেন আসবে তো এগুলো যারা ভালো করে পারবে তারা মানে মোটামুটি ক্রিয়েটিভ সবগুলো কোশ্চেন আনসার করে আসতে পারবে আর এমসিকিউর জন্য পুরো বই পড়া লাগবে এখন আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি এমসিকিউ পড়ার জন্য শুধুমাত্র যদি টেস্ট পেপার পড়ে যাও এনাফ আমি মনে করি যে ঠিক আছে এখন আর সময় নেই বই পড়ার বই থেকে এত বেশি জানার জাস্ট টেস্ট পেপার পড়ে যাও এমসিকিউর জন্য ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেল নাম হচ্ছে ইএলবি যারা তোমরা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিবা আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে জয়েন হবা সাথে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আজকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা